আমরা সবাই আমাদের পার্সোনালিটি হাইড করে রাখতে চাই। আপনি কাকে কাকে ফলো করেন বা কার কার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, এটা যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে আপনার কেমন লাগবে? একদম ভালো লাগবে না তা তো অবশ্যই, কিন্তু ইউটিউবে আমরা অলরেডি কার কার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছি এটা যে কেউ চাইলেই কিন্তু দেখে নিতে পারে। যদি আপনার সাবস্ক্রিপশন হাইড করা না থাকে, তো বন্ধুরা কিভাবে খুব সহজে আপনার সাবস্ক্রিপশন হাইড করে নেবেন, এটা নিয়ে আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ অবধি পর্যন্ত দেখতেই থাকুন। তো বন্ধুরা, মেন ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পরবর্তীতে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কিত যে কোনো টিউটোরিয়ালস ভিডিও পেতে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, যাতে আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। এবং ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। বরাবরের মতো চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সাবস্ক্রিপশন হাইড করার জন্য আমরা ইউটিউবের যে অফিসিয়াল ইউটিউব অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ইউজ করবো। তো প্রথমত অ্যাপসটি ওপেন করবো, এরপর আমরা এখান থেকে আমাদের চ্যানেলে চলে যাবো। এজন্য আপনার একটু উপরে ডান দিকে খেয়াল করলে আপনাদের চ্যানেলের প্রোফাইল ফটো বা লোগোটা দেখতে পাবেন, এখানে ক্লিক করে একটু নিচে দিয়ে চলে আসলে ইউর চ্যানেল একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদেরকে আপনাদের চ্যানেলে নিয়ে আসা হবে। তো এরপর আপনার একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা সেটিংস অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। ফাইনালি আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসা হবে। তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, নিচে দিকে চলে আসলে আপনারা প্রাইভেসি একটা অপশন পেয়ে যাবেন। এর একটু নিচে দিয়ে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট। তো এটাই হচ্ছে মূলত সাবস্ক্রিপশনের ব্যাপার, তো এটা সবসময় ইনেবল করে রাখবেন বা অন করে রাখবেন। এই অপশনটি যদি এরকম থাকে বা অফ করা থাকে, তাহলে আপনি কার কার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন এটা কিন্তু যে কেউ চাইলেই দেখে নিতে পারবে। তো আপনি সবসময় চেষ্টা করবেন এটা অন বা ইনেবল করে রাখার। তো এরকম করে রাখবেন, এরকম করে রাখলে হবে কি, আপনি কার কার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন বা কাকে কাকে ফলো করেন এটা কেউই দেখতে পারবে না। আশা করি আপনারা যদি এই ছোট্ট সেটিংসটি ফলো করেন তাহলে আপনার সাবস্ক্রিপশন আর কেউ দেখতে পাবে না, মানে আপনার সাবস্ক্রিপশন হাইড থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটির কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এতে আমরা ভিডিওগুলো করার অনুপ্রেরণা পাই। কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্যটি এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান। ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সেই সব বেস্ট ফ্রেন্ডদের কাছে যারা এখন পর্যন্ত বিষয়টা জানেন না। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।